Assalamualaikum everyone, welcome to back my channel Itis Cooking World. तो Itis Cooking World এর আজকের আয়োজনে থাকছে vegetable bread. আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার. সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন. আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 5 মিনিটে কিন্তু এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর ঘরোয়া উপকরণে. তো এরকম সহজ আর ইউনিক রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন. আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন. হিয়ার চুলা একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম. একটি বড় সাইজের পেঁয়াজ এর সাথে কুচি করে অ্যাড করে দিলাম. 3-4 কোষ রসুনের কোষ আমি কুচি করে এর সাথে অ্যাড করে দিয়েছি. আর 2টি কাঁচা মরিচ এরকম কুচি করে এর সাথে অ্যাড করে দিয়ে একটু ভেজে নেছি. তো ভেজানো অলরেডি হয়ে গিয়েছে, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি. এগুলির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এগুলি অ্যাড করে নিতে পারেন. তো এটাকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি. তারপরে সাথে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি আর স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম. আর কিছু চিকেন এর সাথে অ্যাড করে দিলাম. আপনারা চাইলে চিকেনটা স্কিপ করতে পারেন, আর থাকলে অবশ্যই দেবেন, তাতে স্বাদটা কিন্তু ভালো আসবে. তো চিকেনটা আমি কিন্তু কোনো প্রসেসিং করি নাই, জাস্ট তরকারি থেকে তুলে হালকা ছোট ছোট করে পিস পিস করে কেটে এর সাথে অ্যাড করে নিয়েছি. আর স্বাদমতো একটুখানি মরিচ পাউডার অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি এর সাথে অ্যাড করে দিলাম. তো অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে. আর সবজিগুলিকে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে. তো এটাকে একটা সাইডে রেখে দিলাম. আর এখানে আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি. তো ব্রেডটাকে এখন পানিতে এভাবে চুবিয়ে হাত দিয়ে পানিটা চিপে নিচ্ছি. নিয়ে তারপর কি করছি একটু খুব ভালোভাবে লক্ষ্য করবেন. তো ব্রেডের মধ্যে সবজি দিয়ে আমি রাউন্ড শেপের করে বানিয়ে নিচ্ছি. আর আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন. আর সবজিগুলিকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, সিদ্ধ হবে কিন্তু একটা কচকচে ভাব থাকবে, ঠিক এই অবস্থায় কিন্তু সবজিগুলিকে নামিয়ে নিতে হবে. আর এই সবজি তৈরি করার সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে কোনো বাড়তি মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই সবজিটা বানিয়ে নেওয়া যায়। আর এটা যে কতটা মজার আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু সবজি দিয়েও শুধু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার হাতের কাছে কিন্তু চিকেন ছিল, এই জন্য চিকেনটা আমি একটু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিকেনটা স্কিপ করতে পারেন, আবার চাইলে একটু চিকেনটা বেশি পরিমাণেও অ্যাড করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো সবগুলি বানিয়ে নিয়ে আমি একটা ডিমে জাস্ট একটু লবণ আর গোলমরিচের গুঁড়ি অ্যাড করে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকে চুবিয়ে নিয়ে এখানে ব্রেড গ্রামসে গুঁড়িয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু 3 ধরনের ব্রেড গ্রামসের রেসিপি আছে, চাইলে সেটিও ট্রাই করতে পারেন, একদম ইজি ওয়েতে দেখিয়ে দিয়েছি, যে কেউই বানিয়ে নিতে পারবেন। তো সবগুলি ঠিক একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর ব্রেড গ্রামস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়িতেও গুঁড়িয়ে নিতে পারেন। তো সবগুলি কোডিং করে নিলাম, তো এখন ভেজে নেওয়ার পালা। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন এগুলিকে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে গরম করে নিয়ে এগুলি ছেড়ে দেওয়ার পর কিন্তু চুলার পাওয়ারটা অবশ্যই মিডিয়াম টু লো পাওয়ারে রেখে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে। আর কিভাবে ভেজে নিচ্ছি তা একটু লক্ষ্য করবেন। আর এটা কিন্তু তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটার উপরের সাইডটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, যেটা কিনা খেতে ভীষণ মজার, আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো উল্টে পাল্টে এটাকে আর কিছুক্ষণ এই সাইডটা ভেজে নিয়ে আমি এগুলিকে তুলে নিয়েছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে নেক্সট টাইমে আমি আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। আর এরকম সহজ আর ইউনিক রেসিপিগুলি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। উপরের সাইডটা ক্রিস্পি আর ভিতরের সাইডটা কিন্তু সবজি আর চিকেনে ভরপুর, খেতে কিন্তু ভীষণ মজার, এমনিতেও কিন্তু অনেক মজার লাগে, চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন।
তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।